নমস্কার বন্ধুরা, গার্গে কিচেনে সবাইকে স্বাগত। তো ঠান্ডা তো লেগেছে প্রচুর, যাই হোক, তো যার জন্য গলাটা এরকম লাগছে। আমার ছেলে আজকে রাত্রে অল্প করে একটু বাঁধাকপির পকোড়া করবে, তো তার জন্য বাঁধাকপিটাকে একটু মোটা করে কুচিয়ে নিয়েছে দেখো, আর 2 চামচ মতো কালো জিরে দিয়েছে, একটু খাবার সোডা, লবণ, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছে যাতে একটু মচমচে হয় আর কি উপরটা, তার জন্য। আর অল্প করে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছিল, আর এদিকে একটু ময়দা দিয়েছে, কারণ ময়দাটা না দিলে না মানে ঠিক আটোটা হবে না আর কি। আর হলুদটা দিয়েছে একটু কালারের জন্য আর কি, আর ভাজা যে মশলাটা ঘরে আমার আছে সেইটা, আর ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কুচুনো ছিল ওটা দিয়ে দিয়েছে। দিয়ে জল ছাড়া কিন্তু মাখতে হবে, ঠিক আছে? আর বেসন খানিকটা লাগবে, বেসনটা দিয়ে দিয়েছে। দিয়ে এবার ভালো করে মাখবে ওই বাঁধাকপির জলটা দিয়ে কিন্তু, ঠিক আছে? মানে বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেইটা, মানে আলাদা করে কিন্তু কোনো জল দেবে না, জল দিলে কিন্তু একদম বাজে লাগবে। আমি ওকে বললাম একটু মুখটা তোল, ঠিক আছে, তুই যে রান্নাটা করে আমাকে খাওয়াচ্ছিস তোকে একটু দেখাই তাই আর কি। দিয়ে দেখো তেলটা গরম হতে একদম ছোট্ট ছোট, আর বড় করে দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে জিনিসগুলো, ঠিক আছে? ওই জন্য ওকে বলেছি ছোট ছোট করে ভাজবে। দেখো ছোট্ট ছোট্ট করে 5টা 6টা করে ছাড়তে বলেছে। এই দেখো প্রত্যেকটা, দেখো কি সুন্দর মচমচে ভাজা, খুব সুন্দর হয়েছিল খেতে। এই দেখো প্রত্যেকটা উল্টে পাল্টে, আর বেশিক্ষণ টাইমও লাগে না, ঠিক আছে, অল্প করে ভাজলেই হয়ে যায়। দেখো আরেকবারও আমি করলাম যে আরেকবার ছাড়, আমি ওটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? কারণ অনেকে তো ধরো বড় বড় করে ভেজে ফেললে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা দেখবে লাল হয়ে গেছে ভাজায়, সেই জন্য। এই দেখো আর একবার দ্বিতীয়বার ছাড়তে বললাম, এই দেখো ছেড়েছে। এই দেখো প্রত্যেকটা ঠিক এরকম বাদামি বাদামি শেড এসে গেছে, কি সুন্দর দেখো। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, কারণ রাত্রেবেলা কি হয় বেশিরভাগই মানে ঠান্ডার সময় কী হয় বাড়িতে, একটা ডাল ভাত এরকম থাকে, মানে করাই হয় রাত্রের দিকে, ঠিক আছে? তো তখন কি হয় এরকম গরম গরম একটু ফুলকপির পকোড়া কিংবা বাঁধাকপির পকোড়া করলে না দারুণ লাগে। তোমরা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে করে দেখো।